হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, এটা আমার দ্বিতীয় ব্লগ। আর দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার কাপড়ের দোকান। আর এটা হচ্ছে আমার বাবার চেম্বার। তো বন্ধুরা, আজকে বাবা নেই, বাবা একটু বাইরে গেছে। তো আজকে আমাদেরও একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাবা না থাকার কারণে আজকে বাইরে যেতে পারলাম না। তো ভাবছি যে বাড়িতেই কিছু নতুন একটা সহজ পদ্ধতিতে মাংসের রেসিপি করে দেখব। তো বন্ধুরা, আর এ হচ্ছে আমার বাড়ি। এই হচ্ছে আমার বাড়ি বন্ধুরা। তো চলুন, আজকে একটা খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি কীভাবে একটা সুস্বাদু মাংসের রেসিপি তৈরি করা যায়, চলুন আজ দেখা যাক। বন্ধুরা, মশলা রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু চিনি, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, আর গুঁড়ো মশলা এখানে আছে, সরষের তেল, আদা, রসুন পেস্ট, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, আর এই মাংস। তো চলুন স্টার্ট করা যাক।
বন্ধুরা মাংস রেডি হয়ে গেছে, এরপর ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।